মানহানির মামলায় রাহুল গান্ধীর জামিন মঞ্জুর হয়েছে। রাহুল গান্ধীর জামিন মঞ্জুর করেছে বেঙ্গালুরু আদালত। বিজেপির কর্ণাটক শাখার অভিযোগ ছিল, তার ভিত্তিতে এই মামলা হয়। আজ আদালতে হাজিরাও দেন রাহুল গান্ধী। রাজীব চক্রবর্তী আরো বিস্তারিত জানাচ্ছেন। রাজীব, কি খবর? কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় যে কয়েকটি মামলা হয়েছিল, তার মধ্যে বেঙ্গালোরে এই মামলাটি কি অন্যতম। সিভিল আদালতের মামলা হয়েছিল, মানহানির মামলা হয়েছিল এবং সেই মামলায় রাহুল গান্ধীকে সমন পাঠানো হয়েছিল। আজকে তিনি হাজিরা দেন, তিনি কর্ণাটকেই রয়েছেন এবং সেখানে আজকে আদালতে তিনি হাজিরা দেন এবং এই মামলায় তাকে জামিন দেওয়া হয়েছে। এবং আজকে তার বেঙ্গালোরেই বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে রাহুল গান্ধীর। আগামী 30 জুলাই এই রাহুল গান্ধীর যে মানহানির মামলা, সেই মামলা শুনানি হবে। বলা যেতে পারে যে রাহুল গান্ধী এই জয়ের আগে, অর্থাৎ এই কংগ্রেসের তিনি দু জায়গা থেকে প্রার্থী হয়েছিলেন, সেখানে জয়ী হয়েছেন, তার আগে থেকেই কিন্তু তার সাংসদ পদ চলে যাওয়ার ঘটনা ঘটেছিল এবং তার মানহানির মামলায় আমরা দেখেছি তার সাংসদ পদ চলে যাওয়া, আদালতের রায়, গুজরাট হাইকোর্টের রায় এবং তারপরে সুপ্রিম কোর্টের রায়, পুরো একটা পর্ব চলেছে। এরপর নতুন করে আরো একটি মামলায় রাহুল গান্ধীকে সমন পাঠানো হয়েছিল, যে মামলাতে আজকে কর্ণাটকে তিনি গিয়েছিলেন এবং সেখানে তার আদালতে যাওয়ার পর তিনি জামিন পান এবং তারপরে তার দলীয় কর্মসূচি রয়েছে, সেখানে যারা জয়ী এবং পরাজিত যারা প্রার্থী রয়েছেন তাদের সঙ্গে তিনি দেখা করবেন, তাদের সঙ্গে কথা বলবেন। আগামীকাল তিনি দিল্লিতে কংগ্রেসের যে সিডব্লিউসি বৈঠক রয়েছে সেখানে যোগ দেবেন। ধন্যবাদ রাজীব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।